আমি আজকে একজন আধ্যাত্মিক পুরুষ খাজা নুরুল শাহ রহমতুল্লাহর মাজারে আসছি। আসলে রাতের অন্ধকারে আসছি এই কারণে আসছি যে ওনার অসংখ্য আধ্যাত্মিকতা, অসংখ্য কেরামত যে মানুষের মাঝে প্রচলিত আসলে কতটা সত্যি, তার মধ্যে একটা ঘটনা আমাকে মানে খুবই মানে নাড়া দিছে, যে আসলে আমার মনের ইচ্ছা, আমার দেখার ইচ্ছা, এই মাজারে নাকি রাতের বেলা বিভিন্ন পশু পাখি আসে। আসলে আজকে আমি রাতে এখানে অপেক্ষা করব, আমি দেখার চেষ্টা করব যে আসলে কি সত্যি কোনো পশু পাখি আসে কিনা। যদি দেখার সৌভাগ্য হয় অবশ্যই ক্যামেরায় রেকর্ড করতে পারলে আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটা দেখতেই থাকবেন, ভিডিওটার সঙ্গেই থাকবেন। আর নুরুল নবী শাহ আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন। উনি ইয়েমেন থেকে ধর্ম প্রচারের জন্য এই বাংলাদেশের চট্টগ্রাম জেলায় সীতাকুণ্ড থানায় এসেছিলেন। আসার পরে উনি যেখানে অবস্থান করেছিলেন এটা ছিল জঙ্গল, এবং ওনার মাজারটাও বর্তমানে অনেক উপরে একটা পাহাড়ের উপরে অবস্থিত। এই পাহাড়ে উঠতে আসলে অনেক কষ্ট হয়। তো যাই হোক, ওনারা আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, ওনাদের পক্ষে সম্ভব ছিল উঠার বা বসবাস করার, তো ওনারাই পারছেন। তো যাই হোক, ওনার সম্পূর্ণ ইতিহাসটা কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেল ধর্মীয় এবং দর্শনীয় স্থান চ্যানেল আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন আমার সেই ভিডিওটা। তো ভিডিওটা দেখতে থাকুন, আমরা দেখানোর চেষ্টা করব, দেখার চেষ্টা করব। আচ্ছা, এই এই দরবারে যে হরিণ আসে, হ্যাঁ, মানে হরিণ কি, হরিণ দেখার জন্য আমাদেরকে কি সারা রাত্রি অপেক্ষা করা লাগবে নাকি যে কোনো সময় আসবে? যে কোনো মানে যে কোনো টাইমে আসে, ফজরের আজানের আগে আগেও আসে। দর্শক, আমরা এই মাজারে মানে হরিণ আসার অপেক্ষায় আছি, যে আমরা আজকে আসলে দেখবো যে এই মাজারে হরিণ কোন ধরনের হরিণ আসে এবং আসে কিনা সেটা দেখার জন্য আমরা ভাই বেড়াদার অনেকেই অপেক্ষায় আছি। তো আমরা গড়ির টাইম দেখে দেখে ঠিক আছে আমরা অপেক্ষা করতেছি আসলে মানে কখন দেখা যায়। এই রাস্তায় আসার সম্ভাবনা আছে, এই যে পাহাড়ের ঢালু এই জঙ্গল থেকেই আসবে। হ্যাঁ, তো আমরা অপেক্ষায় আছি। কারণ আমরা অপেক্ষা করতেছি, আসলে এখন গভীর রাত, মনে হচ্ছে এখন মনে আসার সময় হয়েছে। আলহামদুলিল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজী বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। ও ভাই, বড় ভাই, ভাই ভাই ভাই, সবকিছু নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়, যদিও একটা রহস্য উদ্ঘাটন করা বা নিজের দেখার খুব ইচ্ছা ছিল যে পিরাউলিদের দরবারে যে পশু পাখি আসে আসলে মানে দেখতে কেমন বা কী হইতে পারে। তো যাই হোক, এটা আমাদের ভুল একটা সিদ্ধান্ত ছিল। পরিশেষে বলবো, অসমাপ্ত কিছু ঘটনা থেকে যায়, আজকেও অসমাপ্ত কিছু দৃশ্য আপনাদেরকে না দেখিয়েই ফিরে গেলাম